বর্তমান সরকারকে সম্পূর্ণ অবৈধ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বর্তমান সংসদ নির্বাচিত সংসদ নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার 5 জানুয়ারি নির্বাচনে জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট পায়নি। জনগণের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সরকারের গোলামীর হাত থেকে বাঁচতে হলে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি।